ভেরি গুড মর্নিং। আবার বলবো হ্যাপি বার্থডে? কালকে হ্যাপি বার্থডে চলে গেছে, কমপ্লিট হয়ে গেছে, 24 আওয়ার সেলিব্রেশন হয়েছে তোমার হ্যাপি বার্থডেতে। এবার ওটা খোলো মাথা থেকে। হে ঈশ্বর! আর কালকের বেঁচে যাওয়া বার্গার খাচ্ছে, বার্গার পিৎজা, ঘুম থেকে উঠে ব্রাশটা শুধু করার দেরি, ব্যাস অমনি। আজকে রবিবার, সেই জন্য স্ত্রীর পোস্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে না, তাই না? বার্থডে কমপ্লিট, তারপরে সেলিব্রেশন। রবিবার বাবা মা দুজনেই আছে, আহ কি আনন্দ! এটা কি ধরনের বার্গার খাওয়া? হাফ খেয়ে ফেললো, হাফ পড়ে আছে। আমাকে একটু টেস্ট করতে দে, কেমন খেতে দেখি। ভেজ না? হালুম, ভালো খেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। স্ত্রীর জন্মদিন ছিল গতকাল, ও পেয়েছিল কিছু ফুল, আর আমি ফুলগুলো এমনি এমনি ফেলে দিতে পারি না। হ্যাঁ, একটু পোকা হচ্ছিল ঝিমিয়ে পড়া ফুলগুলোতে, ছোট ছোট পোকা ভিনভিন করে উঠছিল, তো আমি ভাবলাম ঝটপট আগে ফুলের ব্যবস্থা করি, কারণ ফুলগুলো দেখো একটু একটু ঝিমিয়ে পড়েছে, কিন্তু জলে দিয়ে রাখলে এই ফুলগুলোকে আরও 2-3 দিন রাখা যাবে ঘরে। বিশেষ করে রজনীগন্ধা আমার খুব প্রিয় একটা ফুল, এর গন্ধ আমার এত ভালো লাগে যে বলার কথা নয়, একদম সুন্দর করে দেয় পুরো আমেজটাকে। তাই জন্য ফুলগুলোকে আমি প্রাণে ধরে ফেলতে পারিনি, এর সর্বোচ্চ ব্যবহার যাকে বলে সেটা করব যতটা সম্ভব। এই পুরো বুকেটা ছিল দারুণ সুন্দর দেখতে, তো এটাকেই খুলে খুলে যতগুলো ফুল নেওয়া সম্ভব সেগুলো আমি আলাদা আলাদা করে একদম ছোট ছোট কাঁচের গ্লাসে সাজিয়ে রেখে দেবো। আর ওদিকে আমার রান্নাও চলছে, রান্না বিশেষ কিছু তো নেই, জাস্ট সবই স্ত্রীর জন্মদিনেরই, সেগুলোই একটু গরম করে নিচ্ছি। আমি এভাবে ফুলগুলো রাখি, এই দেখো আগেও একবার শেয়ার করেছিলাম তোমাদের সাথে, জলের মধ্যে একটু চিনি দিয়ে দিই, তারপরে ফুলগুলো রেখে দিই। তোমরাও রেখো, দেখবে 2-3 দিন ফুল টাটকা থাকে, ভালো থাকে। শুধু ফুলই নয়, আমি খাবারও রিইউজ করি। এই দেখো স্ত্রীর জন্মদিনেরই সব খাবার, ডাল আছে এখানে, আছে নানা রকমের ভাজা, একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিয়েছিলাম, তারপর আছে ইলিশ মাছ, আর সেই সাথে ভাত ছিল অনেকটা, যেটাকে আমি গরম জল প্রথমে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভাতগুলো দিয়ে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 2-5 মিনিট পর। এবার এটাকে পুরোটা আমি জল ঝরিয়ে নেবো, একদম ঝরঝরে ভাত হয়ে যায়। আজকে 30শে অক্টোবর, আর কয়েকদিনের মধ্যেই আমরা যাব ঘুরতে, তো স্ত্রীর জামা কাপড়গুলো আমি আজকেই ঠিক করে নিচ্ছি, কারণ রবিবার তো, এই একটাই দিন আমি আর শান্তনু এতটা বেশি সময় পাবো, ছুটি পাবো, এরপরে আবার অফিস শুরু হয়ে যাবে, আর তারপরেই আমরা বেরোচ্ছি শুক্রবারের দিন, তো আর হাতে সময় থাকবে না। তাই আজকে স্ত্রীর যা যা জামা আমরা নেব সমস্ত কিছু ডিসাইড করে নিচ্ছি, ইভেন আমাদেরও ব্যাগ প্রায় প্যাক করেই নেব, যেটুকু কাঁচা আর বাকি থাকবে সেগুলো আজকেই কেচে নেব, যাতে সোমবার আমার ছুটি থাকবে, শান্তনুর নয়, তো সোমবারের মধ্যে সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে, কেচে কুচে রেডি করে নেব, আয়রন করে নেব, সব কমপ্লিট করে নেব, কারণ মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনই আমাদেরকে চুটিয়ে অফিস করতে হবে। স্ত্রী খুব এক্সাইটেড, ও ফোনে একটা লিস্ট তৈরি করে নিয়েছে, সেই লিস্টটা দেখে ও সব কিছু জিনিস মেলাচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা, সব নিয়ে যাওয়া হচ্ছে কিনা, তার হাতের কাছে আমার এনে এনেও দিচ্ছে, এটা ওটা বাকি রয়ে গেছে ওর সেগুলো। শান্তনুও আছে সামনে বসে, কিন্তু ওকে দেখাতে পারছি না, কারণ ও সেলুন থেকে ফিরেছে, হেয়ার কালার করে এসেছে, এখনো অবধি কালারটা লাগানোই আছে, তো সময়টা নষ্ট হবে বলে আর হেয়ার ওয়াশ করে আসেনি, বাড়িতে করবে, ওই জন্য ওকে আর দেখাচ্ছি না।
এদিকে আমিও কিছু কাজ করে নিয়েছি। দেখো আমার মুখে ফেস প্যাক লাগানো, অ্যাকচুয়ালি শুধু ফেস প্যাকই না, আমি ভালো করে ফেস ওয়াশ করেছি, স্ক্রাব করলাম, তারপর ফেস প্যাক লাগালাম। আসলে এই যে সিজনটা চেঞ্জ হচ্ছে না, এই সময় প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যায় আমার, এতটাই ড্রাই হয়ে যায় যে স্কিন থেকে খোসার মতো উঠতে শুরু করে। তা আমি ভাবলাম শুধু শুধু জামা কাপড় গোছাবো আর গল্প করবো, তো এই ফাঁকে টুকটাক নিজের কেয়ারটাও করে নি। আমরা সবাই নিজের কেয়ার করছি এই সময়। শ্রীকেও বেশ ভালো করে বডি অয়েল দিয়ে মাসাজ করে একটা নর্মাল জামা পরিয়ে রেখেছি, এই কাজটা কমপ্লিট হলেই ওকে স্নান করতে পাঠাবো। তো একই সাথে অনেকগুলো কাজ চলছে আমাদের, সেই সাথে হ্যাঁ গল্পটাও চলছে। কি করছিস তুই এখানে? সকাল থেকে আর ভিডিও করা হয়নি, পসিবলই হয়নি, অনেকগুলো কাজ ছিল আর আমাদের ব্যাকপ্যাক কমপ্লিট হয়ে গেছে। শ্রীর ওটা কমপ্লিট, আর এটা হচ্ছে আমার আর শান্তনুর। আমার আর শান্তনুর একদম কমপ্লিট, এই ব্যাগে আর কিছু ঢুকবে না, জামা কাপড়ই আছে, আর কিছু টুকটাক জিনিস নিতে হবে। শ্রীরটাও কমপ্লিট, শুধু এই রকম কিছু টি শার্ট আছে, এই টি শার্ট গুলো ইয়ে করতে হবে, কি করতে হবে, আয়রন করতে হবে, আগে আয়রন করে নিতে হবে। আমি ঝটপট আজকে যা কাচার সব কেচে দিয়েছি, বিকেলবেলায় যেহেতু কেচেছিলাম তাই তো আর ছাদে মেলা সম্ভব হয়নি, তো এইখানটাতেই আমি সমস্ত অ্যারেঞ্জ করে দিয়েছি। এই টি শার্টটা নেবো, এই টি শার্টটা নেবো শ্রীর, আর এইটা নেবো, এগুলো রেগুলার ইউজের জন্য। আর এই একটা হাফ প্যান্ট নিতে হবে, আর এই দুটো হাফ প্যান্ট নিলেই হয়ে যাবে, আর বাকি যা আছে সবই ট্র্যাক স্যুট নিয়েছি। আমিও নিয়েছি মেনলি ট্র্যাক স্যুট, আর কিছুই নয়, আর আর বাকি তো সব আছে। এদিকে স্ট্রিট ডোডোকে দেখো, অবস্থাটা দেখো, পুরো লাইটিং লাইটিং করে দিয়েছে ওকে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় ছিল তো সব কিছু, সেখান থেকে খুলে এই করে দিয়েছে। আমি আজকে ছুটি ছিল, শান্তনু আর আমি মিলে সমস্তটা পরিষ্কার করেছি, আর স্ত্রীর সাইকেলটা এখানেই আছে। সাইকেলটাকে নিচে রাখবো গ্যারেজে, কিন্তু এর কোনো তালা নেই, তো ওটা তালার ব্যবস্থা করতে হবে এটাকে, তারপরে এটাকে গ্যারেজে রাখা যাবে, তাহলে ঘরটা একটু ফাঁকা হবে। বেলুনগুলোকে ফাটিয়ে ফাটিয়ে দেবো স্ত্রী, না আমার খুব মায়া লাগে বেলুন ফাটাতে, আমি খুব ভালোবাসি বেলুন, তাই ফাটানোর কোনো প্রয়োজন নেই। চলো আমি যাই, আমার কাজকর্ম সারতে হবে, খাবার রেডি করতে হবে, আর খাবার আমি আগেই বার করে রেখেছি। আর এই জায়গাটা কি ভালো লাগে দেখো, একবার দূর থেকে দেখাই, পুরো ফেস্টিভ মোড, দারুণ লাগে দেখতে। রান্নার ব্যবস্থা যদি হয়ে থাকে তাহলে ঘরের অনেক কাজ টুকটাক করে করে নেওয়া যায়, খুব সুবিধে হয়। যেহেতু আমার হাউস হেল্পার প্রায় দশমী থেকেই আসছিল না, তো কালকে না পরশু দিন যেন এসে আমাকে বললো যে এরকম ও কাজ করবে। আমি ওকে বললাম দেখো দুদিনের মধ্যে আমি আবার ঘুরতে বেরিয়ে যাচ্ছি, দু তিন দিনের মধ্যে তো আমরা ঘুরে আসি, তারপরে তুমি রিজয়েন করবে। তো যাই হোক, একা হাতেই সব কিছু করতে হবে। রান্না আমার আজকে দুবেলারই প্রায় ছিল, সেই জন্যে খুব শান্তি, ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করতেও পেরেছি, কাচাকুচিও হয়ে গেছে প্রচুর কিছু, কমপ্লিট একদম। এদিকে আমার মাংস ছিল কিছুটা, খাসির মাংস, সেটাকেই এবার আমি মডিফাই করছি। তো প্রথমে খাসির মাংসগুলোকে আলাদা করে তুলে নিয়েছি, এই দেখো, এবার আলু আর ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। একদম ঝোল যখন কমে গিয়ে তেল বেরিয়ে আসবে, মানে পুরো গা মাখা হয়ে যাবে, তখন আমি মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেবো, শেষে দেবো ধনে পাতা। তাতে কি হবে, মাংসটা ঝোলঝোল ছিল, এবার হয়ে যাবে পুরো একদম কষা, বা বলতে পারো কারি টাইপের হয়ে যাবে, সুন্দর লাগবে খেতে, আর একই রান্না একটু অন্যরকম টেস্টও করবে। আসলে রুটি দিয়ে ওই রকম খাসির মাংস খেতে ভালোই লাগে। আঁচটা কমিয়ে দিলাম, এবার এখানে রেখে দিলাম। আসলে মাংসটা আলাদা করে নেওয়ার একটাই কারণ, যে প্রেশার কুকারে করেছিলাম তো মাংসটা, যদি একই সাথে ফোটাতে থাকি আবার তাহলে পুরোই ছেড়ে যাবে, আর কিছু খুঁজে পাওয়া যাবে না। একটু হাওয়াটা পাস হোক। আর একটা জিনিস আমি দেখেছি, অনেকে রেকমেন্ড করে বড় বড় জল ঝরানো ঝুড়ি অনলাইন থেকে কেনে, বাট আমি বলবো সবচেয়ে কনভিনিয়েন্স হচ্ছে এরকম কিচেন টাওয়াল বা পুরনো কোনো সুতির জামা কাপড়, যেগুলো ধরো নাইটি বাতিল করে দিচ্ছ, সেগুলোকে এইভাবে পেতে তার উপরে মাজা বাসন রাখতে পারো, তারপর যখন দরকার হবে না একটাকে শুকিয়ে নাও, শুকিয়ে নিয়ে ভাঁজ করে রেখে দাও, ব্যাস জায়গাও লাগবে না, অথচ কাজটাও পারপাসটাও সলভ হয়ে যাবে একদম। সবাই বড় বড় ঝুড়ি কেনে, আমিও কিনেছি, আমারও একটা নর্মাল ঝুড়ি আছে, বাট তার তলে আমি এরকম কাপড় দিয়ে রাখি,
খুব সুবিধা হয়, জল ঝরে এর মধ্যেই আটকে থেকে যায়, আশেপাশে কোথাও থাকে না, পুরো শুকনো সবটা। বাস এই দেখো, সব সময় তো অত বড় ঝুড়ির দরকারও হয় না। এই হলো ব্যাপার, রান্নাটা হোক, তারপরে শেষে দেব ধনে পাতা। দেখো মাংসের রঙই চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম কালচে রং এসে গেছে। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, জাস্ট বলতে গেলে 10 মিনিট মতো লাগে, আর পুরো টেস্টটাই অন্যরকম হয়ে যায়। প্রথমে তো ছিল এটা ঝোল ঝোল একটা প্রেশার কুকারের খাসির মাংস আর কি, যেটা বাঙালিদের ঘরে নর্মাল হয়ে থাকে, সেটাকে পুরো মডিফাই করে নিয়ে এবার রুটির সাথে অসাধারণ লাগবে খেতে। ধনে পাতাও দিয়ে দিয়েছি, বাস। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। জানি আজকের দিনটা একটু ছোট ছিল, ব্লগটাও ছোট হলো, বাট স্টিল যতটুকু শ্যুট করতে পেরেছি ততটুকু করেছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, গুড নাইট। এই যাচ্ছে শ্রীর প্লেন, কোথায় গেল প্লেন? এই দেখো দিয়ে এটাকে কি হবে, গ্রিলের সাথে বেঁধে আর একটা মাথায় বাঁধবে প্লেন, দিয়ে শ্রী ওড়াবে যাতে প্লেনটা উড়ে কোথাও চলে না যায়। হ্যাঁ উড়বে, কিন্তু কোথাও চলে না যায়, রিইউজ করা যাবে। কি আচ্ছা জুগাড় লাগায়া তুমি। এখানে আরো দড়ি আছে, এই ঝিকিমিকি বলে এখানে পড়ে ছিল, ছিঁড়ে গিয়েছিল। হ্যাঁ এগুলো ডেকোরেশনের কি ভালো, কি বলবো, রিইউজ হচ্ছে। এই দড়ি বাহ, অনেক দূর যাবে তার মানে তোর প্লেন। তুই অনেক ভালো পাইলট হবি। হ্যাঁ।